সো বন্ধুরা, রাজ্যে আবার আইজিডিএস এর কিন্তু নিয়োগ চলছে, নিয়োগ শুরু হয়েছে। যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জব আপডেট পেতে তোমাদের কিন্তু আরও সুবিধে হবে। আমাদের চ্যানেলে আমরা কিন্তু বিভিন্ন জব আপডেট দিয়ে থাকি, সেন্ট্রাল, স্টেট সমস্ত জব আপডেট কিন্তু এখানে দেওয়া হয়ে থাকে। তো আবেদন শুরু হয়েছে, আবেদনের করার ওয়েবসাইটটা icitspsbdn.in। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন এখানে গ্রাহ্য হবে না। ইউআর কিন্তু 8টা রয়েছে, এসসি 5টা, 4টা, এরকম কিন্তু সবার ভ্যাকেন্সি টোটালটা বলে দিয়েছে। এখানে 28টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। কর্মী নিয়োগ প্রজেক্ট ভিত্তিক, এই নিয়োগ স্বেচ্ছাসেবকমূলক, সরকারি কর্মী হিসেবে গণ্য হবেন না, কিন্তু সাম্মানিক ভাতার পরিমাণ 4,500 টাকা, অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ 4,500 টাকা। প্রার্থীকে অবশ্যই আসানসোল 2 সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে, অর্থাৎ এই ওয়ার্ডগুলো বলে দিয়েছে, এর সমূহে স্থায়ী বাসিন্দা হতে হবে। তো আসানসোল 2 সুসংগত বিকাশ প্রকল্পে নিয়োগ করা হচ্ছে, আর শর্তে আবেদন করতে পারো। আবেদনকারী নিকট হতে নিম্নলিখিত শর্তে কিন্তু তোমরা আবেদন করতে পারো। নোটিশটা দেখিয়ে দিই, পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ, আসানসোল 2, পশ্চিম বর্ধমান। ওকে, আমরা এখানে জব আপডেট যেগুলো দিয়ে থাকি সেগুলো খুবই কিন্তু অথেন্টিক দেওয়ার চেষ্টা করি, তাও তোমরা ভেরিফাই করে নেবে। আবেদনকারী বয়স বলে দিয়েছে 18 থেকে 35, আর বাকিদের জন্য কিন্তু সেটা বলা আছে যে বার্থ সার্টিফিকেট তোমাকে কিন্তু শো করতে হবে, এবং ক্লাস টুয়েলভ কিন্তু তোমাকে হতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে। স্থায়ী বাসিন্দা কোথায় লাগবে তোমায় বলেছে, এবং তার জন্য হচ্ছে এপিক এবং তোমাদের যেগুলো লাগবে প্রমাণ কিন্তু সেখানে দিতে হবে তোমাদের। নিয়োগ পদ্ধতি হচ্ছে 100 নম্বর পরীক্ষার মান, 90 মার্কসে তোমার লিখিত পরীক্ষা হবে। এখানে বলে দিয়েছে আমরা যেইভাবে আমরা ক্লাস করাবো আইসিডিএসে, 150 শব্দের মধ্যে রচনা লিখবে, পাটিগণিত, পুষ্টি সম্পর্কিত, ইংরেজি ভাষা, সাধারণ জ্ঞান। ওকে, প্রশিক্ষণ বলে দিয়েছে কাজ সংক্রান্ত যে কোনো প্রশিক্ষণ বাধ্যতামূলক, 65 বছর পূর্ণ হলে কিন্তু স্বেচ্ছাসেবকমূলক কর্মজীবনে অবসান ঘটে যাবে। ইডব্লিউএস কিন্তু বলে দিয়েছে সার্টিফিকেট আর্থিক বর্ষের জন্য প্রযোজ্য হতে হবে, ঠিক আছে, সার্টিফিকেট থেকে থাকে। অনলাইনে আবেদন করা যাবে 21/8 থেকে 18/9 অবধি তোমাদের আবেদন চলবে, এবং প্রার্থীকে আবেদন করার আগে কিন্তু মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করতে হবে, কারণ এটাতে কিন্তু পাসওয়ার্ড আসবে। স্ক্যান যদি কপিটা হচ্ছে নকল কপি, কিন্তু স্ক্যান কপি ওয়েবসাইটে আপলোড করতে হবে। এই যে প্রমাণগুলো তোমাকে দিতে হবে আর কি, বয়সের প্রমাণ, শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র, প্রতিবন্ধী যে শংসাপত্র, ইডব্লিউএস, এগুলো সবগুলো কিন্তু তোমাকে এখানে সাবমিট করতে হবে। আর ছবি কিন্তু বলে দিয়েছে কোন সাইজে কী হবে না হবে সব বলা রয়েছে। ভালো করে মুখাবয়ব যেটা তোমাদের স্পষ্ট দৃশ্যমান হতে হবে, চশমা থাকলে কিন্তু তবে চোখ দৃশ্যমান হতে হবে, ঠিক আছে। আর কী কী সই টই সব বলা আছে, রচনা মাতৃভাষা তোমাদেরকে লিখতে হবে, সো অসুবিধা হবে না তোমাদের। এবং অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, এবং তার সময়ে বলে দেওয়া হবে। ওকে, ব্যাস এটাই হচ্ছে তোমাদের আজকের আপডেট। কেমন লাগলো আমাদের আপডেট জানিও, তোমরা কোথা থেকে দেখছো সেটাও জানিও। আশা করবো তোমাদের আরও হেল্প হবে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে রাখবে, সবাই ভালো থেকো, আর এইভাবে কিছু তোমাদের জব আপডেটগুলো পেতে থাকো।